ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। সংসারে স্ত্রী বৃদ্ধির জন্য ভিনরাজ্যে কাজে যায় দুই ভাই রাজ্জাক ও সাগির হোসেন। মঙ্গলবার রাতে তার সহকর্মীরা বাড়িতে ফোন করে জানায় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয়েছে সাগির হোসেনের। বাড়িতে ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। সংসারে শ্রীবৃদ্ধির জন্য ভিনরাজ্যে কাজে যায় দুই ভাই রাজ্জাক ও সাগির হোসেন। রানীতলা থানার আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জামালপাড়ার বাসিন্দা সাগির হোসেন ও রাজ্জাক ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। গত 10ই জুলাই কাজের উদ্দেশ্যে রওনা দেয় তারা। মঙ্গলবার সন্ধ্যায় সাগির হোসেন পরিবারের সাথে ফোনে শেষবারের মতো কথা বলে। রাতে পাঁচিল চাপা পড়ে গুরুতর আহত হয় সে। সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে ছেলের মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। ব্যাটা বুলে দেখি ঘর থাকে পড়ে মরে গেল, ওই ওই ঘর কি ঘর বলছে, ওই ঘর থেকে পড়ে মরে গেল রে মাতা। সাগির হোসেনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবার সহ প্রতিবেশীরা। জ্বরে আছে তাই বিল্লো পানি দিয়া বিল্লো ওষুধ খেয়ে ভালো হয়েছে, কাজে লেগে আছিল এমনি শুনতে আছে পাঁচটা দিয়ে মরে এসে তাই বিলছে, সব খঙ্কাল উপর আমি তাই বিলছে পাশের ভেঙে বিল্লো হসপিটাল এসেছি দিলি দিন মরে এসে তাই বিল্লো। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। রেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।